আসসালামু আলাইকুম, দিস ইজ খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিংডম। তো সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো খাবার টেবিল অরেঞ্জ কালার হয়ে গেছে। হ্যাঁ, আমি কুমড়ো দিয়ে একই দিনে 8টা পদ করেছি, 8 কেজি কুমড়ো দিয়ে 8টা পদ করেছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে কুমড়ো নিয়ে এসেছিল, আমি খেতে চেয়েছিলাম কিন্তু বিশাল বড় একটা কুমড়া নিয়ে এসেছে। তো রাগ করে বলেছি যে কুমড়ার উৎসব করব, কিন্তু ভালো লেগেছে, কুমড়া বরাবরই আমার খুবই প্রিয়। তো আমি হচ্ছে আজকে তাই করব, 8টা পদ রান্না করব। তো আমি প্রথমেই কি করছি, একটু নিচে বাজারে যাব। তো আমার বাসায় হচ্ছে চিংড়িটা শেষ হয়ে গেছে, তো আমি যেহেতু চিংড়ি দিয়েও রান্না করব, তাই চিংড়িটা আমি আনতে যাচ্ছি। তো আমি যাবার আগে ব্যাগ ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, আর প্রত্যেকটা রুমের জানালাগুলোও বন্ধ করে দেব। যাবার আগে সবসময় আমি ভালো করে চেক করে যাই, রান্নার চুলা থেকে শুরু করে সব কিছু আমি ভালোভাবে চেক করে যাই। তো সেগুলোই করছিলাম। আমি বাজার থেকে ফ্রেশ চিংড়ি এবং হচ্ছে বড় সাইজের একটি হার্ড চিকেন এনেছি, সাথে হচ্ছে পেঁয়াজের পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা বেশি করে এনেছি, কারণ এগুলো লাগে। এই হচ্ছে 8 কেজির চেয়েও ওজনের বেশি একটি কুমড়ো। তো আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট দিয়েছে, কারণ আমি কুমড়ো খেতে ভীষণ ভালোবাসি। তো বলেছিল যে তুমি কুমড়োটা কেটো না, আমি কেটে দেবো তোমাকে, এত বড় কুমড়া কাটতে তোমার কষ্ট হবে। বাট কে শুনে কার কথা, কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। যদি রান্না করতে পারি 8 কেজি ওজনের একটি কুমড়া দিয়ে, যদি একই সাথে 8টা পদ রান্না করতে পারি এবং সময় মতো সেটা সার্ভ করতে পারি, তাহলে কেন কাটতে পারবো না? অনেক কিছুই পারতাম না এক সময়, এখন সব পারি। আমার মা যদি এই ভিডিওটি দেখে খুব খুশি হবে যে তার মেয়ে এখন কত বড় বড় সবজি কাটছে। একসময় সবজি কাটার জন্য মার কাছে অনেক বকা খেতাম, কারণ আমার সবজি কাটা কখনোই সুন্দর হতো না। এখন সেই মার কথাগুলো সবই মনে পড়ে, মার শিক্ষা যে যেভাবে বলেছে এভাবে করবা, এই তরকারির সাথে এটা যাবে, সেগুলো মানে পুঙ্খানুপুঙ্খভাবে এখন যখন কাজগুলো করতে যাই তখন মনে পড়ে। তো আমার জীবনের অনেক ভালো কিছুর পিছনে আমার মার অবদান আছে। তো আমি এই তো এভাবে কেটে নিয়েছি, তারপরে প্রয়োজন হলে আমি এখান থেকে একটু একটু করে কেটে দেব। তো আমি কেটেছি। আর কুমড়ো যখন কাটছিলাম তখন ছোটবেলার একটা কবিতা মনে পড়ে যাচ্ছিল, সেটা আমি একটু শোনাতে চাই আপনাদেরকে। যাই হোক, আমি আবৃত্তি ভালো পারি না, বাট যখনই হচ্ছে পাম্পকিন কিনি বা কাটি বা খাই তখনই এটা আমি গুনগুন করে বলতে থাকি। তো যদি খারাপ লাগে তাহলে আমি অনেক দুঃখিত। তো আমি তাড়াতাড়ি করে সব পাম্পকিন মানে যেগুলো রান্না করব সেগুলো কেটে স্লাইস করে নিচ্ছি, যেহেতু একটু সময় লাগে। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, প্রথমে বিফ ম্যারিনেট করে রেখে তারপরে তেলের মধ্যে দিয়েছি, এবং সাথে মাছও ভেজে নিচ্ছি, মাছ দিয়েও পাম্পকিন করবো, এটা রুই মাছ। তো আমি পরে পরিচয় করিয়ে দেব, আসলে রান্না এগুলো খুবই কমন রান্না, আপনারা সবাই পারেন, তাই আমি আর দেখাচ্ছি না এত বিস্তারিতভাবে। খাওয়ার সময় আপনাদের সাথে সব পরিচয় করিয়ে দেব যে কী কী রান্না করেছি আমি, 8টি পদ যে করেছি সেটা কী কী হয়েছে, সেটা আমি আপনাদের সাথে খাবার টেবিলে পরিচয় করিয়ে দেব।
আইটেম কুমড়া দিয়া সো ইয়ামি, খাইয়ে তো অনেক মজা হবে। কি করছে আমার পাগল বউটা? আরে থাক, চুপ থাকো, অডিয়েন্সদের জানানোর কি দরকার যে আমি পাগল? না সত্যি অনেক মজার খাবার হয়েছে বউ, এত আইটেম আমার তো মন ভরে গেছে দেখাই। হয়েছে চাপা মাইরো না, তুমি 8 কেজি যে কুমড়া আনছো সেই 8 কেজির কুমড়া দিয়ে আমি 8টা পদ বানাইছি, এটা তোমার শাস্তি, একদিনেই তোমার 8টা খাইতে হবে, ঠিক আছে? আজকে তো আমি 2 কেজি বেড়ে যাবো খাইয়া। 2 কেজি তো ভাত রান্না করে নাই। আর সবগুলো মজা হয়েছে, আমি টেস্ট করছি, খাওয়ার সময় তোমার কাছ থেকে রিভিউ নেব কেমন হয়েছে। ওকে আমি ফ্রেশ হয়ে আসলাম। ওকে যাও যাও ফ্রেশ হয়ে আসো। তো আমার হাজবেন্ড মাত্র এসেছে, তো ও আসার আগেই আমি হচ্ছে টেবিলটা পুরোপুরি গুছিয়ে ফেলেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমার নিজের কাছেও অনেক ভালো লাগতেছে, কষ্ট করে রান্না করছি খুব তাড়াহুড়া করে, কিন্তু প্রত্যেকটা খাবার ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি টেস্ট করছি, তো আমি আমার হাজবেন্ডের কাছে খাওয়ার সময় রিভিউ নেব। তো আমি কী কী রান্না করছি সেগুলো আমি একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, সবাই জানেন। আর এটা হচ্ছে একটা কলকাতার রেসিপি, আমি একজন ব্লগার আপুর কাছ থেকে দেখে এটা আমি ট্রাই করেছি। আচ্ছা হচ্ছে ছোলা আর মিষ্টি কুমড়া আলু, এটা দিয়ে ছক্কা টাইপের আর কি এটা বলে আর কি। আর এটা হচ্ছে বিফ দিয়ে কুমড়া, আর এটা রুই মাছ দিয়ে কুমড়া, আর চিংড়ি দিয়ে কুমড়া, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, আর এটা হার্ড চিকেন দিয়ে কুমড়া, আর এটা হচ্ছে কুমড়ার হালুয়া করেছি আমি। এটা এত বেশি ইয়াম্মি হয়েছে, মানে সবটাই ইয়াম্মি হয়েছে, কিন্তু এটা মনে হয় একটু বেশি ইয়াম্মি হয়েছে। আমি নিজেও এত আশা করি নাই যে এটা এত ইয়াম্মি হবে। এটা এই হালুয়াটা অনেকটা গাজরের হালুয়ার মতো খেতে হয়েছে, হচ্ছে ভাজি দিয়ে খেতে হবে, মানে ভাজা দিয়ে খেতে হবে। এটা তো আমি কনফিউজ এখন, কোনটা দিয়ে কোনটা নিয়ে, এত মজা দেখা যায় সব। সব হচ্ছে অরেঞ্জ কালার হয়ে গেছে তাই না? খেয়ে বলো, ভাজাটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে আমার ডায়েট সব শেষ। ওয়াও, হেভি টেস্টি হয়েছে, অসম। কলকাতার একটা রেসিপি, এটাকে বলে সক্কা। এখন খেয়ে দেখো আসলে সক্কা মারতে পেরেছে কিনা। এটার মধ্যে কি কি আছে জানো? এটা হচ্ছে খোসা ছাড়া যে সাদা ছোলাটা ওইটা, আলু দিয়েছি আর কুমড়ো। আসলে মজা হয়েছে, নাম ছক্কা ঠিক আছে তাই? একদম ছক্কায় ছক্কা। ওকে থ্যাংক ইউ। তারপরে চিংড়ি তো এমনি মজা হয়, চিংড়িটা দিয়ে গোপাল ভাঁড়ের মধ্যে বড় পেটে সব একবার নিয়ে নিতাম। হ্যাঁ তোমার তো গোপাল ভাঁড় অনেক প্রিয়, গোপাল ভাঁড়ের মতোই হওয়া উচিত ছিল তোমার আজকের জন্য। গোপাল ভাঁড়ের পেট কখনো ভরে না। আচ্ছা এবার আমি শুরু করি, তা আমিও প্রথমে ভাজা দিয়েই শুরু করব। আমি একটু ছক্কা ট্রাই করতে চাই, সবই ট্রাই করব, সবই খাবো। তো এটা আমি শুরু করতে চাই, এটা এইটাতে আরও ভেজিটেবল অ্যাড করে, কিন্তু আমি আর ভেজিটেবল অ্যাড করি নাই এখানে, কারণ আমি একটু মিষ্টি কুমড়াকে বেশি রাখতে চাচ্ছিলাম। তো আমি আরও ভাত নেব, আমি আগে একটু একটু করে ট্রাই করে নিই। অনেক মজা হয়েছে, মিষ্টি কুমড়াটা টেস্ট অনেক অসম অসম, মানে একদম আমাদের দেশি কুমড়ো, অসম্ভব মজা লাগতেছে। আজকে মনে হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ অমৃত খাবার
দিন খাচ্ছি, সবসময় সব খাবারই মজা অনেক। মিষ্টি কুমড়া আমার একটু বেশি প্রিয় তো, আর এটা স্বাদটাও অতুলনীয়। এটার স্বাদ তো হাতের আদুন, এটা ভালো হলে আরো বেশি মজা হয়। তো আমার বোর হাতের রান্না অনেক মজা। থ্যাংক ইউ, ধন্যবাদ, যদিও এটা প্রতিদিনই শুনি। এটা সারা জীবনে শুনতে হবে, খারাপ হলেও। তো আমার হাজব্যান্ড বলছে যে আমি নাকি ইতিহাস করে ফেলেছি, রেকর্ড করে ফেলেছি, একসাথে আট আইটেম তো কেউ রান্না করে না। এটা তো সত্যি, তো একসাথে তো আট আইটেম কেউ বানায় না। সবটাই সত্যি খুব মজা হয়েছে আর খারাপ লাগছে না, কিন্তু প্রত্যেকটাই মিষ্টি কুমড়ার বাট আলাদা আলাদা টেস্ট, আর সত্যি খুব টেস্ট হয়েছে। তো থ্যাংক ইউ, আজকে আমি অনেক হাজব্যান্ডের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি, তো আমার খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে ক্লিন পেপার দিয়ে আমি সব ফ্রিম করেছি, এবং যেই বিচিটা ছিল মিষ্টি কুমড়া সেটা আমি পরিষ্কার করে ধুয়ে এখানে শুকাতে দিয়েছি। আর অর্ধেক মিষ্টি কুমড়া দিয়ে আমি রান্না করেছি, আর বাকি অর্ধেক আমার চলে যাবে আশেপাশের ক্লোজ তিন ভাবির বাসায়, তাদেরকেও আমি দেব। তো রাতে হচ্ছে আমরা প্ল্যান করলাম যে চলো আরফকে দেখে আসি, ওদের আসার কথা ছিল আমার হচ্ছে পামকিন ফেস্টিভ্যাল বা যেটাই বলে না কেন সেখানে, বাট তারা আসতে পারেনি। তো ভাবলাম যে সব কিছু নিয়ে চলে যাই, রাতে সেখানে ডিনার করব। তো তরকারি এবং হচ্ছে আরফের জন্য কিছু ফ্রুটস নিয়ে চলে গেলাম সারপ্রাইজ দিতে। এই যে আম্মু, আম্মু আমাদেরকে দেখাও, পাপ্পা দাও। থ্যাংক ইউ, ডগ দেখবে তুমি? ডগ আসছে, আসো আসো, অনেক রাত হয়ে গেছে, চলো চলো বাসায় যাই। কতদিন তোমার গোলে উঠে নাই না?